বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপের অধিকার অন্য রাষ্ট্রের নেই বলছে রাশিয়া, মার্কিন নীতির নিন্দা। যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফর হিসেবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি, সাক্ষাৎ করবেন বাইডেনের সঙ্গে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 6.4 মাত্রার ভূমিকম্পে দুইজনের মৃত্যু, আহত 11, বিদ্যুৎহীন 71,000। সৌদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি সাদি আফরিন। গণতন্ত্র সুরক্ষার অজুহাতে বাংলাদেশ অথবা তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে রাশিয়া তার নীতিগত অবস্থানে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত রুশ দূতাবাস। মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে দূতাবাসটি। বিবৃতিতে রুশ দূতাবাস জানায়, 1965 সালের জাতিসংঘের ঘোষণা অনুসারে কোনো রাষ্ট্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হস্তক্ষেপ করার অধিকার অন্য কোনো রাষ্ট্রের নেই। এতে আরও বলা হয়, যারা নিজেদের বিশ্বের শাসক বলে মনে করে তারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। এ ধরনের নীতি স্পষ্টতই বিশ্ব ব্যবস্থার স্থায়িত্ব নষ্ট করে এবং বিপর্যয় ডেকে আনে। তবে বাংলাদেশের মতো যেসব রাষ্ট্র বিদেশি শক্তির নেতৃত্ব অনুসরণ না করে, নিজস্ব বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতি মেনে চলে, রাশিয়া তাদের পুরোপুরি সমর্থন করে বলেও জানায় রুশ দূতাবাস। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ অভিযান শুরুর পর এটাই তার প্রথম বিদেশ সফর। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে জেলেনস্কির, সেই সাথে মার্কিন কংগ্রেসে বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তার। নিরাপত্তা উদ্বেগের কারণে ইস্যুতে ইউক্রেন আনুষ্ঠানিক কোনো তথ্য না দিলেও সফরের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ধারণা করা হচ্ছে এই সফরে গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দেওয়ার বিষয়টি। এছাড়া আলোচনা হতে পারে বিভিন্ন প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ নিয়েও। যুদ্ধের শুরু থেকেই অজ্ঞাত স্থান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আসছেন জেলেনস্কি, তবে সম্প্রতি কয়েকটি সম্মুখ অঞ্চল পরিদর্শন করেছেন তিনি। মঙ্গলবার পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের ফ্রন্টলাইন শহর বাকমুত পরিদর্শন করেন জেলেনস্কি। আফগানিস্তানে এবার নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিষিদ্ধ করল তালেবান। দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদক্ষেপ অব্যাহত থাকবে। গত বছর আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহণ সীমিত করে তালেবান। নারীদের জন্য পৃথক শ্রেণীকক্ষ এবং বিকল্প যাতায়াতের পথ ঠিক করে দেয় তারা। এছাড়া নারীদের শিক্ষার জন্য শুধু নারী অধ্যাপক এবং বয়স্ক শিক্ষকদের অনুমতি দেয় তালেবান প্রশাসন। যদিও তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য নারীদের শিক্ষা ব্যবস্থার উপর জোর দিতে শর্ত বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো, কিন্তু এবার তালেবান জানালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন না নারীরা। দেশটির উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। মাত্র 3 মাস আগে দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল নারীরা। এই নিষেধাজ্ঞার ফলে তালেবান শাসনে আফগানিস্তানে নারীদের শিক্ষার সুযোগ আরও সীমিত হল। মাধ্যমিক পর্যায়ের বেশিরভাগ স্কুলে আগেই বন্ধ করা হয়েছে ছাত্রীদের পড়ানো। এদিকে এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। শিক্ষা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার। এটি আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। এমন অগ্রহণযোগ্য অবস্থান তালেবানের জন্য ভয়াবহ পরিণতি নিয়ে আসবে। তালেবানকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আরও বিচ্ছিন্ন করবে। তালেবানের এই সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
এর মাধ্যমে তালেবানেরা আরেকটি প্রতিশ্রুতি ভঙ্গ করল। গত বছর ক্ষমতা নেওয়ার পর থেকেই আমরা দেখছি তারা নারীদের অধিকার নানাভাবে খর্ব করছে। নারীদের অংশগ্রহণ এবং তাদের শিক্ষা ছাড়া একটি দেশের উন্নয়ন অকল্পনীয়। সমালোচনার জবাবে তালেবান বলছে, জাতীয় স্বার্থ এবং নারীদের সম্মান রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নভেম্বরে ইসলামিক আইন মানা হচ্ছে না যুক্তি দেখিয়ে রাজধানী কাবুলের পার্কগুলোতে নারীদের যাতায়াত নিষিদ্ধ করেছিল তালেবান। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনে করোনা ভাইরাসের মৃত্যুর নতুন গণনা পদ্ধতিতে 24 ঘন্টায় মাত্র 5 জন মারা যাওয়ার তথ্য দিয়েছে বেইজিং। এই পদ্ধতিতে শুধু নিউমোনিয়ার মতো শ্বাসযন্ত্রের অসুস্থতায় মারা যাওয়াদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ প্রক্রিয়া অনুসরণের ফলে অন্য অনেক দেশের তুলনায় চীনে করোনায় প্রাণহানির সংখ্যা অনেক নিচে। এই পদ্ধতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার সাথে সাংঘর্ষিক। WHO বলছে, করোনা রোগীর পরীক্ষা ও মৃত্যুর প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে দেশগুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করায় এ সংক্রান্ত প্রকৃত তথ্য পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। চীনে করোনায় মৃতের সরকারি সংখ্যা 5,200 জন। কঠোর লকডাউন মেনে চলায় মৃতের সংখ্যা এত কম বলে দাবি দেশটির। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার সন্ত্রাস বিরোধী কেন্দ্রে জিম্মি নাটকের অবসান হয়েছে। 3 দিনের সেনা অভিযানে মুক্ত হয়েছে আটকা পড়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অভিযানে 33 জঙ্গি সবাই নিহত হয়েছে, মারা গেছেন অভিযানে অংশ নেয়া সেনাবাহিনীর বিশেষ দল SSG-র 2 সদস্য, আহত অন্তত 15 জন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্ন শহরের সন্ত্রাস বিরোধী কেন্দ্র CTD জঙ্গিদের জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রটি ব্যবহৃত হতো। রোববার নিরাপত্তা বাহিনীর এক সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে পুরো কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় জঙ্গিরা। ওই সময় কেন্দ্রে 33 জন জঙ্গি ছিলেন। এক জঙ্গি শৌচাগারে যাওয়ার কথা বলে নিরাপত্তা বাহিনীর এক সদস্যের মাথায় ইট দিয়ে আঘাত করে, তার থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। তারপর সেখানকার বাকি রক্ষীদেরও জিম্মি করে তারা। মঙ্গলবার পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী জানান, জিম্মিদের মুক্ত করতে অভিযানে নামে সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ SSG। মঙ্গলবার দুপুরে শুরু হওয়া SSG-র অভিযানে জঙ্গিদের সবাই নিহত হয়েছে। এখন কেন্দ্রের নিয়ন্ত্রণ SSG-র হাতে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জিম্মি করার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান TTP। এদিকে সোমবার কেন্দ্র থেকে বের করে নিরাপদে আফগানিস্তানে পাঠাতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দেয় জিম্মিকারী জঙ্গিরা। না হলে আটকে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার হুমকিও দেয় তারা। রোববার এই ঘটনার দিনই প্রদেশটির আরেক পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় পুলিশের 4 সদস্য নিহত হয়। পুলিশের ধারণা, এর সাথেও জঙ্গি গোষ্ঠী TTP জড়িত। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। থাইল্যান্ডে ডুবে যাওয়া যুদ্ধজাহাজের 6 নৌসেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার আরও একজনকে জীবিত উদ্ধারের দাবি করেছে উদ্ধারকারীরা। এখনও নিখোঁজ রয়েছে 23 জন। রোববার রাতে ঝড়ের কবলে পড়ে থাইল্যান্ডের দক্ষিণ পূর্ব উপকূলে ডুবে যায় HTMS সুখোথাই যুদ্ধজাহাজটি। এখন পর্যন্ত 77 জনকে উদ্ধার করা হয়েছে। দেশটির নৌ ও বিমান বাহিনীর 100 সদস্যের পাশাপাশি নৌবাহিনীর 4টি জাহাজ ও একাধিক হেলিকপ্টারও উদ্ধার কাজে মোতায়েন করা হয়। জাহাজ ডুবির ঘটনা তদন্তেরও ঘোষণা দিয়েছে থাই কর্তৃপক্ষ। ৬.4 মাত্রার ভূমিকম্পে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 11 জন। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে 71,000 মানুষ। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য মতে মঙ্গলবার স্থানীয় সময় রাত 2:34 মিনিটে ভূকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা হামবোল্টের ফার্নডেল শহরের দক্ষিণ পশ্চিমে। ইল নদীর ফার্নডেল ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে হাম্বোল জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর অন্তত 80টি পরাঘাত অনুভূত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের বন্দি শিবিরের কমান্ডারের সহকারী হিসেবে কাজ করা ইমগার্ড ফুরচুনারকে 10,500-এর বেশি মানুষকে হত্যায় জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করেছে জার্মানির আদালত। মঙ্গলবারের রায়ে তাকে 2 বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে। নাৎসি বাহিনীর সদস্য হিসেবে যুদ্ধাপরাধের বিচার চলছে এমন অল্প কজন নারীর মধ্যে ফুরচুনার একজন। তার বয়স 97 বছর। ক্যাম্পের একজন বেসামরিক কর্মী হলেও সেখানে কি চলেছে তা নিয়ে তিনি অবগত বলেই মত বিচারকদের। কিশোরী বয়সে একজন টাইপিস্ট হিসেবে স্টুৎফের বন্দি শিবিরে যান। সেখানে 1943 থেকে 1945 সাল পর্যন্ত কাজ করেন ফুরচুনার। ওই সময় তার বয়স 18 বা 19 বছর থাকায় কিশোর আদালতে তার বিচার হয়। বন্দি শিবিরে 65,000 বন্দীকে হত্যা করা হয়েছে বলে বিশ্বাস করা হয়। যোগ্য প্রধান নির্বাহী পেলে টুইটারের শীর্ষ পদ ছাড়বেন ইলন মাস্ক। বুধবার নিজের টুইটারে এমনটা জানান তিনি। এ সময় রসিকতা করে তিনি বলেন, টুইটারের প্রধান নির্বাহী হওয়ার মতো যথাযথ বোকা কাউকে পেলে সরে দাঁড়াবেন তিনি। এ সপ্তাহের শুরুতে তার পদত্যাগ ইস্যুতে টুইটার ব্যবহারকারীদের কাছ থেকে মতামত চান মাস্ক। এতে দেখা যায় বেশিরভাগ ব্যবহারকারী টুইটারের সিইও পদে ইলন মাস্ককে দেখতে চান না। টুইটারের সিইও পদ থেকে ইলন মাস্ককে সরে দাঁড়ানোর পক্ষে ভোট পড়ে 57.5%। 6 মাসের নাটকীয়তা শেষে অক্টোবরে $44 বিলিয়ন টুইটার কিনে নেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এরপরই কর্মী ছাঁটাই সহ নানা ইস্যুতে বিতর্কে জড়ান তিনি। শুরু হলো চীনের তৈরি যাত্রীবাহী বিমানের বাণিজ্যিক যাত্রা। এয়ারবাস ও বোয়িং এর সাথে প্রতিযোগিতায় টেক্কা দিতে নিজস্ব যাত্রীবাহী উড়োজাহাজ C919 নির্মাণ করে দেশটি। 2023 সালের শুরুতে আনুষ্ঠানিকভাবে ডানা মেলবে সেপ্টেম্বরে অনুমতি পাওয়া 164 আসনের বিমানটি। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ও প্রযুক্তিগত সংঘাতে প্রেক্ষাপটে গত কয়েক বছর ধরে নিজস্ব উড়োজাহাজ নির্মাণের চেষ্টায় চীন। সেই স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়নের অপেক্ষায় এবার যাত্রীবাহী বিমান C919 বেইজিং সাংহাই রুটে চলাচল করবে নতুন বছরের শুরুতেই। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট কর্প অফ চায়না কোম্যাকের তৈরি বিমানটি সাংহাইয়ের বিমানবন্দরে হস্তান্তর করা হয় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কাছে। উড়োজাহাজটিতে চীনা ও ইংরেজি ভাষায় লেখা রয়েছে বিশ্বের প্রথম C919। প্রথমবারের যাত্রায় সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকিয়াও আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত উড়ে যায়, আর সময়কাল ছিল 15 মিনিট, জানিয়েছে চীনা গণমাধ্যম সিনহুয়া। সেপ্টেম্বরে আকাশে উড্ডয়নের অনুমতি পাওয়া বিমানটিতে আসন 164টি। প্রতিদ্বন্দ্বী এয়ারবাস A320 এবং বোয়িং 737 ম্যাক্স মডেলের বিমানের আসন সংখ্যাও একই, আর বিশ্ববাজারে বোয়িং ও এয়ারবাসকে চ্যালেঞ্জ জানানোই উদ্দেশ্য চীনের। সাংহাই বেইজিং রুটে এই উড়োজাহাজটি যাত্রা শুরু নতুন বছরে, আর এয়ারলাইনটির বহরে কোম্যাকের তৈরি আরও 4টি যাত্রীবাহী বিমান যুক্ত হবে আগামী 2 বছরে। এরই মধ্যে কোম্যাক C919 উড়োজাহাজ তৈরির 1100টির বেশি অর্ডার পেয়েছে, যার মধ্যে কেবল নভেম্বরেই এসেছে 300 বেশি অর্ডার। তাহমিদ আপ্রার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 36 বছরের শিরোপা খরা কাটিয়ে এখন উৎসবের দেশ আর্জেন্টিনা। বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরা ফুটবলারদের অভ্যর্থনা জানাতে দেশটির রাজধানীতে জড়ো হয় 40 লাখ মানুষ। কিন্তু সমর্থকদের পাগলাটে কর্মকাণ্ডে মাঝপথেই বন্ধ হয় ট্রফি প্যারেড। হেলিকপ্টার দিয়ে মেসি মার্টিনেজদের উড়িয়ে নেওয়া হয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে। এই জনসমুদ্র একটা ট্রফিকে ঘিরে, যেখানে জড়ো হয়েছে পুরো জাতি। উপলক্ষ 36 বছর পর বিশ্বসেরার মুকুট নিয়ে দেশে ফেরা ফুটবলারদের ঘিরে। আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে 40 লাখ লোকের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত মেসি, ডিমারিয়া, মার্টিনেজরা, সাথে বিশ্বকাপ ট্রফি। ম্যারাডোনার পর মেসির হাত ধরে ঘরে ফিরেছে স্বর্ণালী ট্রফি, তাই তো উচ্ছ্বাসের মাত্রাও ছিল বাদ ভাঙা। বিমানবন্দরের সামনে থেকে শুরু করে ট্রফি প্যারেডের সাথে ঢল নামে ভক্তদের। চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানাতে পুরো দেশ সেজেছে আকাশি নীল রঙে। এমন উচ্ছ্বাসেও সঙ্গী হয়েছে তিক্ততা। ট্রফি প্যারেডে মেসিদের সাথে দেখা করতে ব্রিজ থেকে লাফিয়ে পড়েন এক দর্শক,
আর তাতেই নিরাপত্তা ইস্যুতে বিকল্প উপায় ভাবতে শুরু করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। রাজধানীর বুয়েন্স এইরেস থেকে প্লাজা রিপাবলিকায় পৌঁছানোর কথা থাকলেও পাগলাটে ভক্তদের কর্মকাণ্ডে মাঝপথেই ট্রফি প্যারেড বন্ধ করতে বাধ্য হয় দেশটির নিরাপত্তা বাহিনী। পাশাপাশি জয়োচ্ছ্বাসের জনসমুদ্রে আটকা পড়ে ট্রফি প্যারেডের বাস, সিদ্ধান্ত বদলে হঠাৎ দেখা মেলে হেলিকপ্টারের। নিরাপত্তার স্বার্থে সেখান থেকে উড়িয়ে নেওয়া হয় পুরো আর্জেন্টিনা দলকে। আট ঘন্টার জার্নি শেষে ছাদখোলা বাসে করেই 20 কিলোমিটার দূরে ফেডারেশন ভবনে যাবার কথা ছিল ফুটবলারদের, তবে আনন্দের মাত্রা ছাড়িয়ে যাওয়ায় দ্রুতই ফেরানো হয় মার্টিনেজদের। ফুটবলের প্রতি এমন ভালোবাসা ও শ্রদ্ধায় ভক্তদের ধন্যবাদ জানাতেও ভুল করেনি চ্যাম্পিয়ন দলের ফুটবলাররা। অনাকাঙ্ক্ষিত ঘটনা বাদ দিলে এমন উদযাপন সাক্ষী হয়ে থাকবে ফুটবল বিশ্বে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইতিহাস গড়ে কাতার থেকে দেশে ফিরেছে মরক্কো। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিতে খেলা দলটিকে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে অভিনন্দন জানায় ভক্তরাও, এমন অর্জনের ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ সমর্থকদের। ব্যর্থতাও গৌরব বয়ে আনে, তার জলজন্ত উদাহরণ মরক্কো। প্রথমবারের মতো আফ্রিকান কোনো দেশ বিশ্বকাপের সেমিফাইনালে, কাতারে হেরেও কোটি ফুটবল ভক্তের মন জয় করা দলটি দেশে ফিরল বীরের বেশেই। বিমানবন্দরে হাকিমি জিয়াসদের স্বাগত জানাতে ভিড় করে অসংখ্য সমর্থক, স্লোগান স্লোগানে পুরোটা সময় ফুটবলারদের মাতিয়ে রাখে ভক্তরা। ট্রফি নেই তবুও ছাদখোলা বাসে করে রাষ্ট্রীয় মর্যাদায় বরণ করা হয় বিশ্বকাপে চতুর্থ হওয়া দলটিকে। মরক্কোর এমন অর্জনে আমরা খুবই খুশি। অবশেষে তারা দেশে ফিরল, তাদের এমন অবদান কখনোই ভোলার নয়। আমি এখনো বিশ্বাস করতে পারছি না বিশ্বকাপে আমরা চতুর্থ হয়েছি। এটা আমাদের কাছে স্বপ্নের মতো, ভবিষ্যতে এমন অর্জন আমাদের অনেক দূর নিয়ে যাবে। রাজকীয় প্রত্যাবর্তন, তাই তো রাজার বাসভবন রয়্যাল প্লেসে আতিথেয়তায় পুরো দল। প্রথম আফ্রিকান ও আরব জাতি হিসেবে বিশ্বকাপের সেমিতে খেলায় কোচ রেগরাগি সহ প্রত্যেক খেলোয়াড়কে দেয়া হয় অর্ডার অব দ্য থ্রোন উইসামস পদক, যেটা রাষ্ট্রীয় মর্যাদার স্বীকৃতিস্বরূপ দেয়া হয় দেশটির বিশিষ্ট নাগরিক ও সেনাবাহিনীকে। কাতারে মায়ের সাথে জয় উদযাপন করায় হাকিমি জিয়াসদের মাদেরও আমন্ত্রণ জানায় রাজা মোহাম্মেদ। কুশল বিনিময়ের মাধ্যমে ধন্যবাদ জানায় তাদেরও। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বের সবচেয়ে বেশি ফল দেয়া গাছ আখরোট, আর অন্যান্য বাদামের তুলনায় ইরাকের কুর্দি অঞ্চলের আখরোট বাদামের জনপ্রিয়তা অনেক বেশি। তবে গত কয়েক বছরের তুলনায় এবছর কমেছে আখরোটের ফলন। শুষ্ক আবহাওয়া ও পানির অভাবে আশানুরূপ উৎপাদনের মুখ দেখেনি কুর্দি কৃষকরা। ইরাকের কুর্দিশ অঞ্চল বিখ্যাত বিভিন্ন রকম ফল ফলাদি আর খাবারের জন্য। এই অঞ্চলের আখরোট বাদামের জুড়ি মেলা ভার। বিশ্বের অন্যান্য প্রান্তের আখরোটের চেয়ে কুর্দিস্তানের আখরোটের স্বাদই আলাদা, চাহিদাও আছে প্রচুর। তবে পানি আর শুষ্ক আবহাওয়ার কারণে কমেছে উৎপাদন। এবছর পানির অভাবে আখরোটের উৎপাদন অনেক কমেছে, সংগ্রহ করার সময় পিছিয়েছে, অনেকে আখরোট তুলতেই যাচ্ছে না। আমাদের আখরোটের মান অনেক ভালো, ওপরের পরতটা বেশ পাতলা হয়। আমেরিকা, ইউক্রেন ও অন্যান্য দেশের আখরোটের চাইতে আমাদের হাওড়ামের বাদামের স্বাদ একেবারেই আলাদা। হাওড়ামান, তাওয়েলা এবং বিয়ারায় আখরোটের বেশ ভালো ফলন হয়, কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবছর এই এলাকাগুলোতে উল্লেখযোগ্য হারে কমেছে এই পুষ্টিকর বাদামের ফলন। ফলন কম হওয়ায় কিছু কৃষকদের মাঝে দেখা গেছে আখরোট সংগ্রহে অনীহা। আবার কিছু কৃষকেরা ভাবছেন এত কম ফলনে কষ্ট করে বাদাম সংগ্রহ করা অলাভজনক হবে। আখরোট বাদাম গাছ থেকে তোলা যথেষ্ট কষ্টসাধ্য এবং বিপজ্জনক। আখরোট গাছ বৃক্ষজাতীয়, উঁচু গাছের ফলের ভেতর থাকে বীজ, যাকে আমরা আখরোট বাদাম বলি। প্রথমে চাষিদের গাছে উঠতে হয়, তারপর যতক্ষণ না আখরোট মাটিতে পড়ছে ততক্ষণ ডাল ধরে ক্রমাগত ঝাঁকাতে হয়। আবহাওয়ার উপর নির্ভর করে অক্টোবরের শুরু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত চলে আখরোট সংগ্রহের কাজ। 85,000 আখরোটের গাছ আছে হাওড়ামে। 1,000 বাদাম ভর্তি ব্যাগ বিক্রি হয় 70,000 ইরাকি দিনারে। মুশফিকা নুজাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই ছিল আজকের পূর্ব পশ্চিমে সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব ও টুইটারে।